নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রাজ্যে খাদ্য দপ্তরে 23টি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে খাদ্য দপ্তরে কোন কোন পোস্টে কতগুলি শূন্যপত্র রয়েছে, কিভাবে আপনারা এখানটায় আবেদন করবেন, বয়সসীমা কী লাগবে, বেতন পরিকাঠামো কী রয়েছে, আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত তথ্য শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমরা এখন রয়েছি wbfood.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এবং এখানে ভিজিট করার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা কিন্তু এখানটা দেখতেই পারবেন, লিখে দেওয়া রয়েছে এঙ্গেজমেন্ট অফ ডেটা এন্ট্রি অপারেটার। সিম্পলি আপনারা এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানটায় লিখেই দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং অ্যাড্রেস কিন্তু আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, 11A মির্জা গলিব স্ট্রিট কলকাতা। এবং এখানটায় পিন নাম্বার কিন্তু লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট দেখতে পাচ্ছেন। এবং এখানটায় কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে এঙ্গেজমেন্ট অফ ডেটা এন্ট্রি অপারেটার্স অন কন্ট্রাক্ট বেসিস। তো বন্ধুরা, এখানটায় রাজ্যের 23টি জেলাতেই কিন্তু রিক্রুট করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার। এবং এখানটায় সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু রিক্রুট করানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে যে 23টি জেলাতেই আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি এঙ্গেজ অন পিওরলি কন্ট্রাকচুয়াল পিওরলি টেম্পোরারি বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার ইন দ্য প্রাইস রিপোর্টিং সেন্টার্স লোকেটেড ইন ইচ ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, এখানটায় বুঝতেই পারছেন, এক বছরের চুক্তিভিত্তিক পোস্টে কিন্তু আপনাদের প্রত্যেকটি জেলাতে একটি করে শূন্যপদে কিন্তু রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুট করা হলেও কিন্তু আপনাদের কিন্তু এখানটায় সেরকম কিন্তু ছাঁটাই করা হয় না। সুতরাং এখানটায় কিন্তু পরবর্তী সময়ে আপনাদের কার্যকালের সময়সীমা রেনুয়ালের মাধ্যমে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং আপনারা যদি এখানটায় ইন্টারেস্ট থাকেন আবেদন করার জন্য, তাহলে কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন। এবং এখানটায় কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে লিখেই দেওয়া রয়েছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস এবং পিওরলি টেম্পোরারি বেসিস কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করানো হচ্ছে, ঠিক আছে। এবং এখানটায় যদি আপনারা ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আবেদন করবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনাদের ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে, আপনারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় বয়সসীমা চাওয়া হয়েছে 21 বছর থেকে শুরু করে কিন্তু আপনারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1 নভেম্বর 2023 অনুযায়ী, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় যে আপনাদের স্যালারি দেওয়া হবে সেটা লিখে দেওয়া রয়েছে, আপনাদের কিন্তু প্রত্যেক মাসে 16,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় জব রেসপন্সিবিলিটিস কিন্তু লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই একটু ভালো করে চেক আউট করে নিতে পারেন। এবং এখানটায় কিন্তু আরও বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, লিখে দেওয়া রয়েছে মোড অফ সিলেকশন, অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতি কী করে হবে। তো বন্ধুরা, এখানটায় কিন্তু আপনাদের 230 নম্বরের কিন্তু আপনাদের কিন্তু টেস্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের এফিসিয়েন্সি টেস্ট থেকে শুরু করে টাইপিং টেস্ট থেকে শুরু করে আপনাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোরের উপরে কিন্তু আপনাদের কিন্তু নাম্বার নির্ধারণ করা হবে। দেখতেই পাচ্ছেন এখানটায় যেটা ওয়েটেজ করা হবে, এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা মাধ্যমিকে যে নাম্বার পেয়েছেন সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু এখানটায় কিন্তু 30 নম্বর দেওয়া হবে। এছাড়া উচ্চ মাধ্যমিকের উপর ভিত্তি করে আপনাদের 30 নম্বর দেওয়া হবে। এবং এখানটায় গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে আপনাদের 40 নম্বর দেওয়া হবে। অর্থাৎ টোটাল মিলিয়ে 100 নম্বরে কিন্তু আপনাদের স্কেল অফ স্কোরিং করে কিন্তু আপনাদের এখানটায় নাম্বার দেওয়া হবে। এবং পরবর্তী সময়ে কিন্তু আপনাদের এখানটায় এফিসিয়েন্সি টেস্ট এবং MS Excel টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুট করানো হবে। যেটা লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, টাইপিং টেস্টের জন্য থাকবে 40 নম্বর, MS Excel টেস্টের জন্য থাকবে 50 নম্বর এবং ইন্টারভিউর জন্য থাকবে কিন্তু আপনাদের 10 নম্বর। এই টোটাল মিলিয়ে কিন্তু 100 নম্বরের উপরে কিন্তু আপনাদের কিন্তু টেস্টগুলি হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 4th August 2023 তারিখ থেকে, যা চলবে কিন্তু এখানটায় 8ই অগস্ট 2023 তারিখ পর্যন্ত। আপনারা অন
স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে যাবেন। তারপর আপনারা কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন অপশনে যাবেন, তারপর কিন্তু অ্যাপ্লাই অনলাইন ফর ডিও এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি মোবাইল ফোনের মাধ্যমে কী করে অনলাইনে আবেদন করবেন সেই ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কী করবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনারা নেক্সট পার্ট ভিডিও আপনারা কী করে এখানটায় খাদ্য দপ্তরে ডিইও পোস্টে আবেদন করবেন মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো সেই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে, আপনাদের যদি কমেন্ট আসে তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিওটি বানিয়ে দেবো যে আপনারা এখানটায় কী করে মোবাইল ফোনের মাধ্যমে এখানটায় আবেদন করবেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।